আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ড ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে সকালবেলায় আমাদের বার্ড ফার্মের ব্রিডিং সিজনে সফট ফুড হিসেবে কী কী দিচ্ছি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। এর আগেও বেশ কয়েকটা ব্লগে সফট ফুড সম্পর্কে অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যেহেতু ব্রিডিং সিজন চলতেছে, বাচ্চাও ফোটা শুরু হয়ে গেছে, তো এখন আমরা আমাদের বার্ড ক্যানভাসে বার্ডগুলোকে সকালে সফট ফুডে কী কী দেই বা কীভাবে মেনটেন্যান্স করি, মেডিকেশন কী করি, সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করি। সুতরাং এই ব্লগটি করা, ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আজকে সকালে কলমি শাক আর হচ্ছে গিয়ে সজিনা পাতা দেওয়া হয়েছে। তো এখানে কলমি শাক আছে 50% আর 50% আছে হচ্ছে সজিনা পাতা। আর সাথে যেই সফট ফুডটা আগের দিন ভিজিয়ে দেই, ভুট্টা ভাঙা, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ডাল গম, এগুলো আগের দিন ভিজিয়ে সফট হিসেবে যেটা ব্যবহার করি, সেই সফটের রেশিওটাই বাচ্চা ফোটা শুরু হইলে আমরা চেষ্টা করি একটু সিদ্ধ করে দেবে, যাতে ইনডাইজেশনের প্রবলেমটা না হয়। তো অনেকে আবার বলে থাকে যে বাচ্চা ফোটার সময় প্রথম দিকে সফট ফুডটা না দিলেই বেটার। তো আমি বেসিক্যালি আমাদের বার্ড ক্যানভাসে সারা বছরই সফট ফুড দিয়ে থাকি। বাচ্চা একদিনের যে বাচ্চা আছে সেটাও যেমন সফট ফুড খায়, বড় বাচ্চাও সেরকমই সফট ফুড খায়। আলাদাভাবে মেনটেন্যান্স করা একটু কঠিন হয়ে যায় এতগুলো বার্ড থাকলে। আরেকটা বিষয়, অনেকে বলেন যে ছোটো বাচ্চাকে শাক সবজি এগুলো দেওয়াটা অনেকটা ঠিক না। হ্যাঁ, এটাও সত্য যে ছোট বাচ্চাকে শাক সবজি দিলে অনেক সময় ইনডাইজেশনের প্রবলেমটা হয়। তো এটাও আমি মনে করি অভ্যাসগত একটা ব্যাপার, নিয়মিত আস্তে আস্তে দিলে প্যারেন্টসরা যদি খেয়ে অভ্যস্ত হয় তাহলে বাচ্চাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তারপরেও আমি বলবো যে একদম ছোটো বাচ্চা থাকলে শাক সবজি এগুলো কিছুদিন অ্যাভয়েড করাটাই বেটার। বাচ্চা ফোটা শুরু হইলে প্রথম দিকে একটু ভিটামিন ডি কমপ্লেক্সটা দিতে পারলে ভালো হয়। এটা আপেক্ষিক বিষয়, এক একজন ব্রিডার এক এক রকমভাবে এক এক রকম স্ট্র্যাটেজিতে তার বার্ডগুলোকে মেনটেন করে। আমাদের বার্ড ক্যানভাসে বেসিক্যালি এটাই করি, বাচ্চা ফোটা শুরু হইলে তখন হচ্ছে গিয়ে কিছুদিন মানে অ্যাটলিস্ট এক সপ্তাহ ভিটামিন ডি কমপ্লেক্সটা দেওয়ার চেষ্টা করি সফট ফুডের সাথে। এটা করে হচ্ছে গিয়ে বাচ্চার ইনডাইজেশনের প্রবলেমটা কম হয় এবং বাচ্চার হজমটা ভালো হয়, গ্রোথটা ভালো থাকে। তো এটার সাথে এখন আমরা হচ্ছে গিয়ে ডিসিপি মিক্স করব। ডিসিপি মানে হচ্ছে গিয়ে ডাই ক্যালসিয়াম ফসফেট। এটা একটা পোলট্রির আইটেম, পোলট্রি গবাদি পশুতে এটা ইউজ হয়। ভেটেরিনারি ফার্মেসিতে গিয়ে ডিসিপি বললেই এটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যালসিয়ামের একটা সোর্স, একদম সস্তার সোর্স। তো আমরা বেসিক্যালি বিদেশি মেডিসিনগুলো খুব বেশি ইউজ করি না, চেষ্টা করি লোকাল কমদামি মেডিসিনগুলোই ব্যবহার করতে। ক্যালসিয়ামটা খুবই প্রয়োজন হয় ডিম পাড়ার ক্ষেত্রে, ডিমের খোসা ভালো থাকতে, ডিমের শেপ ঠিক রাখতে ক্যালসিয়ামের ভূমিকা অন্যতম। এছাড়াও ছোটো বাচ্চা থাকলে বা গ্রোয়িং এজের বার্ডের জন্য তো ক্যালসিয়ামটা একেবারেই বিশেষ প্রয়োজন। হাড় পালক এগুলো হচ্ছে মজবুত হওয়ার জন্য ক্যালসিয়ামটা বিশেষ প্রয়োজন হয়। এটা হচ্ছে কমার্শিয়াল একটা এক্সপোর্ট। কমার্শিয়াল এক্সপোর্ট যে আপনার দিতে হবে তা না, কারণ এগুলো অনেক বেশি দাম। তো এটা থেকে আপনি চাইলে কিছু ডিম সিদ্ধ করে সেগুলো গ্রেট করে দিতে পারেন। এখন যে পাউডারটা দেওয়া হলো এটা হচ্ছে গিয়ে একটা কমার্শিয়াল হ্যান্ড ফিডিং ফর্মুলা। এটাও যে আপনার দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। এগুলো আসলে আমার কাছে অনেক দিন ধরে পড়ে রয়েছে, কিছু আছে ডেট চলে যাচ্ছে প্রায়, সে কারণে হচ্ছে গিয়ে পাখিদেরকে এভাবে খাইয়ে দিচ্ছি, আদারওয়াইজ অন্য কিছু না। আরেকটা বিষয়ে জেনে নেওয়া ভালো, এক ফুটটা বেসিক্যালি গরমের সময় না দেওয়াই ভালো। শীতের সময়ে এক ফুটটা দেওয়াটা সবচেয়ে বেস্ট। গরমের সময় দেখা গেলো যে এক ফুটটা যদি আপনি দেন খুব তাড়াতাড়ি হচ্ছে ফার্মেন্টেশন শুরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পাখির পেটে সমস্যা হওয়ার একটা চান্স থাকে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সকালের সফট ফুড রেডি। এখন আমরা এগুলো ডিস্ট্রিবিউট করব। দেখতে পাচ্ছেন আবুল কাকা কাজের সুবিধার্থে বাটিগুলো এক জায়গায় বিছিয়ে নিচ্ছে। ঘরটা যেহেতু একটু বড়, সেহেতু দুই পাশে বাটি বিছানো হচ্ছে। এই পাশে যা যে পরিমাণ লাগবে সেটা এখানে বিছানো হচ্ছে, আবার
বিপরীত পাশে এই পাশে যতগুলো কেজ আছে ততগুলো বাতি এখানেও বেঁধানো হয়েছে। যে কেজগুলোতে বেবি ফুটেছে সেই কেজগুলোতে যাতে করে খাবারের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় সেজন্য আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে গিয়ে বাস ক্যানভাসের ভেতরে একটা হোয়াইট বোর্ড লাগিয়ে নিয়েছি। দেখেন নাম্বারগুলো আছে 19, 21, 27, 23, 28। এই নাম্বারগুলো হচ্ছে গিয়ে যে কেসগুলোতে বেবি ফুটেছে সেই কেসগুলোর নাম্বার। আর বাম পাশে টেস্ট লেখা আছে, এখানে যে নাম্বারগুলো আছে এই কেসগুলোতে যে পেয়ারগুলো আছে এগুলো নিয়ে একটু কনফিউশন আছে যে এগুলো আদৌ কনফার্ম পেয়ার কিনা। তো এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা এভাবে একটা হোয়াইট বোর্ড লাগিয়ে নিয়েছি আমাদের বাস ক্যানভাসের ভেতরে। এখানে যে ছোট্ট সাইজের বাটিগুলো এগুলো হচ্ছে লাভবার্ডের জন্য, দেখেন একজোড়া লাভবার্ডের জন্য এতটুকু খাবারই যথেষ্ট। আসলে ছোট্ট ছোট্ট বার্ড এরা কিন্তু বেশি খায় না, কিন্তু সফটফুড প্রতিদিন দিতে হয়, দিলে বার্ডের ফিটনেস ভালো থাকে। আর এই যে বড় বাটিগুলো এগুলো হচ্ছে গিয়ে রিংনেক, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের কনুরের জন্য। যেহেতু রিংনেক এবং কনুর একটু বড় সাইজের তো তাদের খাবারটাও একটু বেশি লাগে, সেজন্য বাটিটাও একটু বড়, খাবারের পরিমাণও কিছুটা বেশি। পর্যায়ক্রমে সবগুলো বাটিতে খাবার পরিবেশন করে তারপরে হচ্ছে গিয়ে বাটিগুলো কেজে দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আবুল কাকা প্রত্যেকটা কেজে সফটফুডের বাটিগুলো দিয়ে দিচ্ছে, আর দেওয়ার সাথে সাথে বার্ডগুলো কিন্তু চলে আসতেছে খাওয়ার জন্য। আমাদের বাস ক্যানভাসের বার্ডগুলো সফটফুডটা খুবই এনজয় করে। এই যে এখানে দেখেন শানকুনুরের কিছু বেবি আছে, এই যে শানকুনুর সফটফুড দেওয়ার সাথে সাথে চলে আসছে খাবার খাচ্ছে, দেখেন মাশাল্লাহ। সবাই, অলমোস্ট সবাই সফটফুড দেওয়ার সাথে সাথেই খাবার খাওয়ার জন্য চলে আসে। তো এর মধ্যে আবার অনেকে ক্যামেরা দেখলে ভয় পায়, অনেকে ভয় পায় না। যারা ভয় পায় না তাদেরকে আসলে কাছ থেকে দেখানো সম্ভব হয়, আর যারা ভয় পায় তাদেরকে তো আপনাদের আসলে দেখাইতে পারি না। এখানে ক্রিমসন বেলিট কুনুর আছে দুই পেয়ার, ওরাও কিন্তু সফটফুডটা দেওয়ার সাথে সাথেই চলে আসছে খাবার খাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ব্লগটি। ব্লগটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমরা আমাদের বাস ক্যানভাসে ব্রিডিং সিজনে যখন বাচ্চা ফুটা শুরু করে তখন কীভাবে সফটফুডটা পরিবেশন করি। তো আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বাস ক্যানভাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।